গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো এই যে আজকে নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগত, ওয়েলকাম তোমাদের। তো এই যে আজকে সকাল সকাল বাজার গিয়েছিলো, তো বাজার থেকে মাছ নিয়ে এসেছে, দেখো ছোটো মাছ নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে ছোটো মাছ নিয়ে এসো, অনেক দিন ছোটো মাছ খাওয়া হয়নি। আসলে বাচ্চা ছোটো, তো ওই জন্য ওকে নিয়ে ছোটো মাছ বাছার টাইম হয় না, ওই জন্য মাছ খাওয়া ডেলি হয় না। তো বাজার গিয়েছিলো, তো আজকে আনতে বলেছিলাম। আর এই দেখো বাজারে কী কী নিয়ে এসছে সবজি, তোমরা দেখো। এই যে কাঁচকলা নিয়ে এসছে, আর গাজর, ভেন্ডি, তো এসবগুলো বাজার করে নিয়ে এসছে। প্লাস দোকান থেকেও, ওই যে রেশনের দোকান থেকে ওই জিনিসগুলো নিয়ে এসছে। সাইডে দেখো ওগুলো নিয়ে এসছে, সাবান টাবান, মানে কাপড়ে দেওয়া সাবান। এই যে পটল নিয়ে এসছে, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে এসছে। এই যে এখানে লবণ, কাপড় দেওয়া সাবান, লঙ্কা না কি যাই হোক, এইসব নিয়ে এসছে। আর এই যে আমার ছেলের মজা দেখো, আমার ছেলে কি করছে, আমার ছেলে আমগুলোকে নিয়ে একটা একটা করে গুনছে, আর কলার মধ্যে কি করছে দেখো, পারছে না, পড়ে যাচ্ছে। তো এখানে সজনে শাক আছে, আর এই যে রসুন দেখছো, রসুন ওই প্যাকেটটাই, আর এই প্যাকেটটাই সজনে শাক আছে, আর ওই সজনে শাক, আর এই প্যাকেটটাই আছে রসুন, মানে কোয়া, রসুনের কোয়া ছাড়ানো, ওটা আমার মা দিয়ে পাঠিয়েছে, ঠিক আছে, ওটা মা দিয়ে পাঠিয়েছে। আর এই যে মাছ, এই যে মোটা মাছটা দেখছো, এই মাছটাও আমার মা দিয়ে পাঠিয়েছে, মানে আমাদের পুকুরের মাছ, তো পুকুরে ধরেছিল সেই কারণে দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেখো মাছটা একদম পরিষ্কার করে সব আঁশ ফেলে বেছে সুন্দর করে ধুয়ে একদম আঁশ টাঁশ তুলে আমাকে দিয়ে পাঠিয়েছে, তার কারণ মা জানে যে আমি আমার ছোটো বেবিটাকে নিয়ে আমি সব কিছু একাই সামলাতে পারি না, কষ্ট হয় করতে, তো সেই কারণে মা দিয়ে পাঠিয়েছে। আর এই যে ছোটো মাছটা দেখলেই, ছোটো মাছটা রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে, একদম পেঁয়াজ মশলা টশলা সব দিয়ে মাছটা আমি ভালো করে, আদা রসুন পেস্ট সব কিছু দিয়েছি, তেল দিয়ে আমি মাছটাকে পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে একটু সামান্য পরিমাণে জল দেব, সামান্য পরিমাণে জলটা দিয়ে তারপর মাছটা গ্যাসে বসিয়ে দেবে। তো জল দিলাম, খুব বেশি জল দেওয়া যাবে না, এখন এই মাছও তো বেশিক্ষণ টাইম লাগে না, 2-5 মিনিটের মধ্যে মাছটা হয়ে যাবে, একটু ফুটে উঠলে মাছটা হয়ে যাবে। দেখো আমি একদম হালকা জল দিয়েছি, আর মাছগুলোকে সব চেপে চেপে বসিয়ে দিলাম, তারপর আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। দেখো মাছটা আমার হয়ে এসছে, মোটামুটি কি সুন্দর কালারটা, দেখো মাছটা ফুটছে, মানে ভালো, মাছটা খেতেও হেভি টেস্টি, আর আগে আমি খেয়েছি। আর এখানে দেখো মা আমার ছেলের জন্য মাছ ভেজে, মোটা মাছ ভেজে দিয়ে পাঠিয়েছে, আমার ছেলে খাবে বলে, ছোটো ছেলে মাছ খেতে একটু পছন্দ করে, তো সেই কারণে এখানে মাছ ভেজে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি রান্নাঘরে আছি, তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাঘরে আমার কী অবস্থা, রান্না বসিয়ে দিয়েছি, এখন অনেক বেজে গেছে, প্রায় 10:30 পার হয়ে গেছে হয়তো, আমি ঘড়ি যদি এখনও দেখিনি, তবে 10:30 পার হয়ে গেছে। তো রান্না বসিয়ে দিয়েছি, আজকে জুম্মাবার, তার মানে জুম্মার দিন, আজকে নামাজে, মানে সেই কারণে আজকে বাইরে নামাজ পড়তে যাবে ঘর মসজিদে, জুম্মার দিনে যাই বাইরে নামাজ পড়তে মসজিদে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে সব কিছু সারতে হবে। তো আমার ছেলে, দাঁড়াও আমার ছেলেকে তুমি দেখাই, এই যে দেখো আমার ছেলে এখানে গেম খেলছে, পটি করছে আর গেম খেলছে, ও পটিতে বসে আছে, আমি পুরোটা ওই কারণে দেখাতে পারছি না, ও পটিতে বসে আছে, পটি করছে আর গেম খেলছে। আর এই যে আমগুলো দেখো, কত আম, দুটো বাড়ির আম, এটা একজন দিয়ে গেছে, কালকে ঝড় হয়েছে বুঝতেই পারছো, এইগুলো একজন দিয়ে গেছে। তো এই যে দেখো আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি,
ভাতে চাল ভাত দিয়ে নিচ্ছি। এভাবে আমি ছোটো একটা পটলে ভাত রান্না করি। তখন বুঝতে পারছো দুবার রান্না হয়, তো একবারের জন্য হচ্ছে এটা রান্না। তো এখানে আমি ভেন্ডি কাটছি, ভেন্ডি কাটছি, এখানে ভেন্ডি ভাজা করব। তো ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে ভেন্ডিটা কেটে নিচ্ছি। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কড়াই তেল দিয়ে দেবো, দিয়ে ভেন্ডিটা ভেজে নেব। আমি কড়াই তেল বসিয়ে দিলাম, মানে তেলটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দেবো, এভাবে তোমরা ভেন্ডি ভাজা করো, খেতে ভীষণ ভালো লাগে। মানে একদম ভেন্ডির যে একটা লালা থাকে, লালসে টাইপের জিনিসটা একদম থাকবে না। তোমরা দেখবে একটু থাকবে না ভেন্ডিটা ভাজা হবে। ভেন্ডি দিয়েছি আমি, মানে একটু জল দেবো না, বিনা জলে আমি ভেন্ডিটা ভাজা করবো শুধু। আর এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি, আমার ছেলের জন্য মাছ রান্না হবে। মা দিয়েছিলো ওই মাছটা, তোমাদেরকে দেখালাম। তো ওই মাছটা আমি রান্না করছি। আর এই যে ভেন্ডি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আর এখানে সয়াবিনের তরকারি, এটাও হয়ে গেছে। তো দেখো এখানে ছেলের জন্য মাছ হয়েছে আলাদা করে, আর এই যে ভেন্ডি, ভেন্ডিটা দেখো খুব খুব সুন্দর হয়েছে ভাজা, একদমই মানে একটু লালসে টাইপের কিছু নেই। আর এটা আলু ভাজা, সকালকার রুটির তরকারি ছিল, ওটা একটু বেঁচে গিয়েছিলো। তো এই যে ভাত এখানে, আর এখানে ছোটো মাছ, তোমরা দেখে নিলে সব কিছু আজকের মেনু এটাই। তো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট, এখন 12:30 পার হয়ে গেছে, 12:40 বাজছে। এবার স্নান করব। তো দেখো হালাত খুব খারাপ, আজকে একটু গরম আছে, রোদ পড়েছে, তো ভীষণ গরমই লাগছে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট, এবার স্নান করব, তারপরে বাকি তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারি তো শেয়ার করব। দেখো এগুলোতে সব ঘাম ঝরছে। তো বাকি কাজ হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি, ক্যামেরা অন করতে পারিনি, যেটুকুন পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার ব্লগটা, আমার ভিডিওটাও সম্পূর্ণ দেখো, আর আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নাও নাও খেলো খেলো খেলো, হ্যাঁ এই তো চললো, সোহাও চললো, দুজনে দুটো নাও। তুলে দাও, তাই বলছে বাবু লেগে যাবে তো, ছাগলটাকে লেগে যাবে তো, জুতো কয়, জুতো কেন ফেলে দাও তুমি, জুতো পড়ো, ঘাস খাচ্ছে। আরে এটা খা, ওটা খাবে, ও খেতে পারে না।